মহরমের খেলা দেখার সময় হাত থেকে তরোয়াল ছুটে বুকে বিদ্ধ হয়ে মৃত্যু 13 বছরের নাবালকের। মহরমের আগের দিনেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। মহরমের প্রস্তুতি নিতে তরোয়াল খেলার সময় তরোয়াল ছুটে গিয়ে বুকে বিঁধল এক নাবালকের, ঘটনায় মৃত্যু হলো তার। মঙ্গলবার দুপুরে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি থানার জগতাই গ্রাম পঞ্চায়েতের অধিকারীপাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত ওই নাবালকের নাম অশিকুল শেখ, বয়স 13। তার বাড়ি শমশেরগঞ্জ থানার নিমতিতা গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুরে। ইতিমধ্যেই তার দেহ উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার দুপুরে মহরমের জন্য তরোয়াল খেলার প্রস্তুতি চলছিল মুর্শিদাবাদের সুতির জগতাই গ্রাম পঞ্চায়েতের অধিকারী পাড়া এলাকায়। একেবারে গঙ্গা তীরবর্তী এলাকায় প্রস্তুতি হওয়া সেই খেলা দেখছিল অনেকেই। আর 5 জনের মতো অধিকারী পাড়ায় মহরমের প্রস্তুতি দেখতে গিয়েছিলেন শমশেরগঞ্জ থানার নিমতিতা গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুরের নাবালক অশিকুল শেখ। সেই সময় কার্যত হাত থেকে তরোয়াল ছুটে যায় স্থানীয় যুবকদের, পাশে খেলা দেখার সময় তাতেই বিদ্ধ হয় সে। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে তাকে। এদিকে মর্মান্তিক ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সুতি এবং শমশেরগঞ্জ থানার পুলিশ। মহরমের আগের দিনেই এমন ঘটনায় কার্যত শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। কি হয়েছিল? কেউ সাত করে কেউ ইয়ে করে দিয়েছে, মেরেছে না কি ব্যাপার? আপনার নাম? আমার নাম সারিকা। কে হচ্ছেন আপনি? আমি। কোথায় হয়েছে, কোথায় এটা? শেরপুরে। নিমতিতা? হ্যাঁ।